দীপাবলি তো দীঘায় উপচে পড়া পর্যটকদের ভিড়। আলোর উৎসব দীপাবলিতেও সৈকত শহর দীঘায় উপচে পড়া ভিড়। চলতি বছরে ইয়াস গোলাপে ক্ষত বিক্ষত হয়েছে দীঘা। এবার আস্তে আস্তে ক্ষত সরিয়ে আবার উঠতে শুরু করেছে দীঘা। তাই দীপাবলি তো পান খুলে আনন্দে মেতে উঠতে অনেকেই বেছে নিয়েছেন হাতের কাছে থাকা টুরিস্ট ডেস্টিনেশন দীঘাকে। কিন্তু ধরা পড়েছে অসচেতনতার ছবি। কারোর মুখে মাস্ক আছে তো আবার কারোর মুখে মাস্ক নেই। নমস্কার, আমি অনন্যা রায়, আমরা মিদনাপুর থেকে এসেছি। আর এখানে আমরা কিছুদিন দীঘাতে একটু আনন্দ করতে এসেছি। মোটামুটি বিচে গিয়ে দেখছি বেশ ভালোই ভিড় আছে, লোক প্রচুর আনন্দ করছে। আমার তো খুবই ভালো লাগছে, আর এখানে প্রচুর লোকজন এসেছে। এই টাইমে কোভিড পার হওয়ার পরে একটু যেন ফাঁকা পেয়েছি, তো মনে হয় এই কটা দিন এখানে কাটানোই যুক্তিসঙ্গত মনে করলাম। না, আমরা ছুটি উপলক্ষে দীঘায় ঘুরতে এসেছি, তো খুব মজা করছি। আজকের আবার কালী পূজা রয়েছে, চতুর্দিকে লাইটিং করেছে, যথেষ্ট ভালো লাগছে। তো দীর্ঘ হোটেলগুলো সব সেজে উঠেছে লাইটিংয়ে। তো দীর্ঘ দু বছর পরে আমরা এই সুযোগটা পেয়েছি দীঘায় ঘুরতে আসার জন্য, তো এসে খুব মজাই ভালো লাগছে আর কি। আমরা এসেছি মেটিয়াপুরুষ থেকে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।